ছটা থেকে সাতটার মধ্যে যারা ঢুকবেন তাদের জন্য যেই চাটাই খাবেন সেটাই ফুল। এটা আলু তান্দুরি আলু আমি নাম দিয়েছি, যেটা উইথ সস মেটস। আজ তোমাদেরকে আমি এমন একটা রেস্টুরেন্টে খবর দেবো যেখানে নাকি ভাই 30 টাকায় আইটেম পাওয়া যায়। তাও আর কী কী, 30 টাকায় ফিশ ফিঙ্গার, 30 টাকায় তোমার ক্রিসপি চিকেন, 30 টাকায় পপকর্ন। তো এত কিছু খাবার পাওয়া যায় কী করে দিতে পারছে বস আমার তো জানা নেই। তো সেই বিষয়ে ফার্স্ট ক্লাস পুরোটা দেখো ভিডিও, ভাই মজা হবে। আর যারা যারা এখন পর্যন্ত আমাকে জানো না তো তাদের জন্য জানিয়ে রাখি বস আমি হচ্ছে অভি আর তোমরা দেখছো ফুডি ভাই। বাঁচতে গেলে বস এভাবেই খেতে হবে, তো বেশি দেরি করবো না, চলো যাবো। তোমাদেরকে লোকেশনটা বলি, তো লোকেশনটা হচ্ছে যে এদিকটা হচ্ছে তোমার, এদিকটা চলে আছে তোমার সাহেব কলোনি মোড়, যেটা সেই স্টেশনে নামতে হবে। ও স্টেশন থেকে কাউকে যদি বলো যে সাহেব কলোনি মোড় আসবে, তো সাহেব কলোনি মোড় অবশ্যই তোমাদেরকে বাস বা অটো যে কোনো ইচ অ্যান্ড এভরিথিং থেকে তোমরা আসতে পারবে। তো ওখানে নেমে ডাইরেক্ট আর যদি চলে আসো তো ঠিক এখানটায় তুমি পেয়ে যাবে হচ্ছে নৈহাটি জাংশন। অলরেডি দাদা কাজ শুরু করে দিয়েছে, খুব চেনাশোনা দাদা ভেক্টর দা। তারপর দুপুরবেলা একটা লাঞ্চের প্রোগ্রামও আছে। আচ্ছা, লাঞ্চেরও প্রোগ্রাম রয়েছে এখানে। তোমার সব থেকে কম দামে থালি এটা প্রোভাইড করি আমরা, 40 টাকায় ভেজ থালি। তার একটা সবজি, সাথে রয়েছে ডাল, একটা ভাজা, সঙ্গে তোমার স্যালাড আছে আর চাটনি আছে। মানে এত যাবতীয় আইটেম তুমি জাস্ট 40 টাকা দিতে পারছো? মানে আমি মানে আমার লিটারলি ধারণা নেই যে এটা কিভাবে দিচ্ছ তুমি। মানে হ্যাপি আওয়ার টাইপের কি একটা তুমি বলটা বেশ আমি শুনছিলাম অনেকের কাছে। আমার ভিডিও দেখে 6টা থেকে 7টার মধ্যে দোকানে আসবে তাদের চাটা। আচ্ছা, তুমি মেনু কার্ড দেখিয়ে দিও। হ্যাঁ, সেই কটা চা আছে ওখানে, যেই চাটা খেতে চাবে হ্যাপি আওয়ার 6টা থেকে 7টার মধ্যে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ওটা। আপাতত এখন এখন কি বানাবে? এটা আলু তান্দুরি আলু আমি নাম দিয়েছি, যেটা উইথ সস মেটস। প্রসেসিং দেখার পর বলবে এটা হাউ ইজ ইট পসিবল। তো আমি দেখেছি যে এই যে সসটা ইউজ করছো, অনেকে দেখেছি যে মানে কিরকম কম দামি সস ইউজ করে তুমি। মানে এইগুলো কি কম দামি সস নাকি মানে শুধু চাইনিজ আইটেমের জন্য এই সসটা স্পেশাল পাওয়া যায়? সুশি নাম শুনেছো সবাই? হ্যাঁ, সুশি, সুশি সস। আচ্ছা, আচ্ছা, এই এটা সেজওয়ান সস যেটা তুমি বলো, তোমাকে আমি দিতে পারি, ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, ট্রাই করে দেখো, কারণ কাস্টমারকে তোমার রিভিউ দিতে সুবিধা হবে। একদম একদম। চিকেন পপকর্ন, তো এটার প্রাইস কেমন আছে? 30 টাকা প্লেট। এটা জাস্ট একটুখানি চাট দিয়ে ট্রাই করবে, আপনাদের খেয়ে ভাই বলবে এটা কেমন লাগছে। ফার্স্ট অফ অল এটা একবার টেস্ট করে দেখা যাক। ওটা লেমন লেমন ফ্লেভার লাগছে না? আচ্ছা, সত্যি ভাই টেস্ট কিন্তু অসাধারণ। ফাইনালি দেখতে পাচ্ছ আমি দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে তোমার নন ভেজ চাউমিন আর এটা ছিল এটা হচ্ছে তোমার তান্দুরি আলু, যেটা দাদা বলছিল সস মেটস। তান্দুরি আলু টাইপের। তো ফার্স্ট অফ অল এইটা দিয়ে একবার একটা বাইট নিয়ে ট্রাই করে দেখা যাক যে কেমন লাগে। স্মেলটা তো খুব সুন্দর আসছে, একবার একবার টেস্ট করে দেখা যাক যে কেমন খেতে। আলুগুলো যেমন পুরো সঠিকভাবে ফ্রাই হয়েছে। তুমি টেস্টের কথা বলি বস, যদি তুমি টেস্টের কথা বলি মানে অতুলনীয়। তুমি যে অর্ডার দিয়েছিলাম তোমার ননভেজ চাউমিন, তো দেখো চাউমিন কিন্তু আমরা রেগুলারি সব জায়গায় খাই বেসিক্যালি, বাট এর ভেতরে কিন্তু টোটাল তোমার 25 থেকে 26টা শুধু তোমার ভেজিটেবলসের কিন্তু আইটেম কিন্তু এর ভিতরে গেছে। আইটেম নিয়ে দেখা যাক, একটু তোমার স্যালাড রয়েছে ওপর থেকে আর সস দিয়েছে চিলি সসটা, যেটা দাদা বললো হোমমেড বানানো ভেক্টরদার। তো এটা একবার জাস্ট ট্রাই করে দেখা যায় যে কেমন লাগে। বস আমি অন্য জায়গার চাউমিন খেয়েছি বা তুমি রেস্টুরেন্টে চাউমিন খেয়েছি, বাট এই যে চাউমিনটা যেটা করেছে না দাদা, এই চাউমিন লিটারলি যে বলো না হোমমেড তোমার সেজওয়ান সস যেটা, ভাই ওটা দেখে খেতে তো মানে কি বলবো আর, এতটা সুন্দর লাগছে খেতে, জাস্ট মানে বোঝাই বলতে পারবো না তোমাদেরকে। নেক্সট লেভেল বস, পুরো নেক্সট লেভেল।
তো ভিক্টর দা, তো খাওয়া দাওয়া তো হয়ে গেলো দারুণ, আমার তো টেস্ট খুবই সুন্দর লাগলো। আর হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য যারা আমাদের বন্ধুরা রয়েছে তারা যখন আসবে, এবং আমি তো লোকেশন তো বলেই দিয়েছি অলরেডি, আর তোমার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে, কোন কোন দিন খোলা থাকে জাস্ট একটু জানিয়ে দাও। আমার দোকান হচ্ছে সকাল 8টায় আমরা খুলি, মিডনাইট অবধি খোলা পাবে, মানে মিডনাইট অবধি খোলা থাকে, একদম একদম একদম। আর দোকান প্রত্যেক দিন খোলা আছে, ঠিক আছে। যেমন তোমাকে আমি প্রথমে বললাম ভিডিওতে যে সকালবেলা আমরা একটা ব্রেকফাস্ট রাখছি, তারপর তুমি একটা লাঞ্চ পাচ্ছ, যেটা একদম মানে রিজনেবল প্রাইসে, তুমি এরকম প্রাইসে যাই না, এত আইটেম দেবে কিনা, কেউ দিতে পারবে কিনা, মানে মেন বেসিক্যালি পকেট ফ্রেন্ডলি থাকবে, যা থাকবে মিল, সবকটা মিল পকেট ফ্রেন্ডলি। আর তুমি নিজেও টেস্ট করে দেখেছো গুণমানটা কি আছে খাবারে, অসংখ্য ধন্যবাদ দাদা। তো যেটা তোমার বন্ধুরা তোমাদেরকে বললাম, তো দাদার দোকানে আসো ঘুরে, তর্ক বলে টেস্টও দরকার নেই তোমার, একসাথে ঘুরে তো যাও, ঘুরে এসে দাদা অন্তত একবার টেস্ট করে যাও, টেস্ট করে গেলে তুমি বুঝতে পারবে যে কোনটা কোয়ালিটি আর কোনটা নন কোয়ালিটি, দেখ তোমার নিজেরাই বুঝতে পারবে। আর ভাই একবার আমি যতদূর খেলাম ওই আলুর যে ব্যাপারটা, ভাই আমি বলেছি যারা একবার খাবে তারা বারবার খাবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ফুডের সাথে, ততক্ষণের জন্য একটু টাটা।